প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন, সবাইকে যারা চার তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছে যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলো দেখা যাক, শুরু করা যাক। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার, তারপরে সার্কুলার ফলাফল, সার্কুলার সময়সূচি, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যদি আমাদের সদস্য হয়ে যান। তো দেখতে পাচ্ছে যে গণপ্রতি বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে প্রকাশিত হয়েছে 1 ডিসেম্বর 2022। চলো দেখা যাক বিস্তারিত। তো দেখতে পাচ্ছি তারা প্রথমে যে টাইটেলটা দিয়ে দিচ্ছে, নিয়োগ বিজ্ঞপ্তি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে ILO এর চুক্তি, আই এ সাপোর্ট টু দ্য ডিপার্টমেন্ট। এ দেখতে পাচ্ছেন বেশ কিছু কথা লেখা আছে, প্রকল্পের অধীনে সম্পূর্ণ ওয়াস্তায় ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন জন্য নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগ লক্ষ্যে উল্লেখিত শর্তে আগ্রহী স্থায়ী বাংলাদেশি নাগরিক থেকে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। চলো দেখা যাক পদগুলো কী কী। তো দেখতে পাচ্ছি যে পদের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল সেফটি। দেখতে পাচ্ছেন ফায়ার সেফটি একটা এবং নোজ ইলেকট্রিক্যাল সেফটি একটা, মোট হচ্ছে তিনটা পদের উপর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তারা। দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্ট্রাকচারাল অ্যাসাইনমেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজাইন রিভিউ সংক্রান্ত কাজে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে DES সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ফায়ার সেফটির জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি থাকতে হবে। খরব দেখতে পাচ্ছেন যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ফায়ার অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজাইন রিভিউ সংক্রান্ত কাজে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছি তারা বেশ কিছু শর্তগুলো দিয়ে দিয়েছে, আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে কোন পদটা মিলে, সেই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি সব কিছু দিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছেন 2 নম্বর যে একটি অপশান রয়েছে সেটা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট অফিসার লাগবে একটি, যেখানে যোগ্যতা দিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং IT MIS তথ্য ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি বা সবার ডিগ্রি থাকতে হবে। খরাপর বলে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে MIS তথ্য ব্যবস্থাপনা ডাটা সিস্টেম IT সংক্রান্ত ইত্যাদি বিষয়ে কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো তারা বেশ কিছু শর্ত দিয়ে দিয়েছে, কত বয়স লাগবে, কত কী লাগবে, সব কিছু এখানে বিস্তারিত দিয়ে দিয়েছে। আপনারা নিজের দায়িত্বে সেটা একটু দেখে নেবেন, খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায়, কারণ কোনো কিছু ছুটে গেলে আপনার পদটা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। দেখেন 9 নম্বর একটি অপশান দিয়েছে, নিয়োগকারীর কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরিক্ত বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।